আমরা যে প্রোগ্রামটা করব এটা হচ্ছে টুলে এক্সটেনশন আর দিস ইজ বেসিক্যালি লেক্স এক্সারসাইজ লেকচার হচ্ছে পজ মাসলে এবং যাদের অনেকেরই আমাদের জিমে যখন বা আদার দ্যাট অনেক মহিলাদের কমপ্লেন থাকে যে তাদের ওভারওয়েটের জন্য বা আর্থ্রাইটিস অস্টিওপোরোসিসের জন্য হাঁটুতে ব্যথা থাকে এবং যে কারণে দেখা যায় যে ওনাদের সিঁড়িতে ওঠা মানা বা এ ধরনের বেশ কিছু প্রহিবিশন থাকে তো তাদেরকে কিন্তু তখন বলে যে কোয়ার্টস মাসলগুলো স্ট্রং করতে আগে তাতে কি হবে যে হাঁটুর যে সমস্যাগুলো আছে সেগুলোকে একটা কন্ট্রোল মুভমেন্টে এনে উনি ওনার চলাফেরাটা চালু রাখতে পারবেন তো আমরা এখানে যেটা করব যে ফর দেম এবং যারা কোনো ধরনের সমস্যা নেই তাদের জন্য কিছুটা ওয়েট পুট করে মেশিন এক্সারসাইজটা দেখাবো তো এখানে হেল্প করছে তাসরিন ওকে তাসরিন স্টার্ট ওকে এখানে আমরা দেখছি যে ও যেটা করছে যে হাতে সাপোর্টটা নিচ্ছে বাট কখনো টোটালি হাতের উপর প্রেসারটা না দিয়ে দিবেন না এটা হচ্ছে একটা সাপোর্ট বাট দিস ইজ নট দ্য মেইন এরিয়া অ্যাপস ইন রেখে এক্সেল অ্যাপস ইন অ্যান্ড দেন কোয়ারসের প্রেসারটা দিয়ে তারপর লেগটা স্ট্রেট করতে হবে এন্ড স্টে দেয়ার ফর লাইক টু সেকেন্ডস ওয়ান টু দ্যাটস ইট খুব বেশি যেন মোমেন্টাম না হচ্ছে খুব কুইকলি খুব ফাস্ট করলে খুব বেশি কাজ হবে তা না মাসলটা স্কুইজ করবেন কন্ট্রাক্ট করবেন টোন হবে দেন ব্যাক করবেন আর যদি মনে হয় যে হাঁটুতে সমস্যা আছে অনেকে ভাবেন যে যেহেতু হাঁটু থেকে ভাঙা হচ্ছে এটা বুঝিয়ে তাদের জন্য খুব মানা হবে আসলে তা না এটা তাদের জন্য খুব ইফেক্টিভ কিন্তু সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে ওয়েটটা মিনিমাম কিংবা একদম ওয়েট না নিয়ে মেশিনে জাস্ট ফ্রি মেশিন যেটা করবেন যে অ্যালাইনমেন্টটা ঠিক রেখে প্র্যাকটিসটা করবেন কিছুদিন পরে যখন সমস্যাটা কমে যাবে দেন পুট অন সাম ওয়েট অ্যান্ড প্রপারলি এক্সিকিউশনটা যেন থাকে যে উঠলো একটু পজ দিয়ে দেন ব্যাক এবং খুব বেশি যেন ফাস্ট হবে না এবং খুব বেশি ঝাঁকি হবে না ঝাঁকিটা যেন এমন হয় না যে কোমর থেকে প্রেশার দিচ্ছে অনেক মনে করে অনেক বেশি ওয়েট নেবেন এবং তাতে বুঝি খুব কাজ হবে যত বেশি ওয়েট নিয়ে করবে আসলে তা হয় না প্রপারলি ইনহেল এক্সহেল এর সাথে টোটাল বডি কন্ট্রোল রেখে তারপর যখন একটা কন্ট্রোল মুভমেন্ট হবে তখন কোয়ারস প্রেসারটা পড়বে এবং পারফেক্ট কাজটা হবে সো ওকে থ্যাংক ইউ এখানে রিপিটেশনটা কি হচ্ছে রিপিটেশনটা 15 থেকে প্লাস খুব 25 এর বেশি যদি হয় আমরা বলবো যে
ওয়েটটা একটু বাড়িয়ে নিন, 25 এর বেশি যাবেন না, ওয়েটটা বাড়িয়ে স্টে 12 to 20 এর ভেতরে থাকবেন। অ্যান্ড এট সাম সেট লাইক 2 অর 3